আপনারা যারা এখনও আপনাদের আয়কর রিটার্নটা প্রস্তুত করতে পারেননি, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ী সংগঠন FBCCI এর আবেদনের প্রেক্ষিতে NBR এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আপনারা জানেন 2016 সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে 30 নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন বা ট্যাক্স ডে নির্ধারণ করা হয়েছে, যে 30 নভেম্বরের মধ্যেই সকল আয়করদাতাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কিন্তু লাস্ট 2 বছর করোনা প্যান্ডামিকের কারণে এক মাস সময় বৃদ্ধি করেছে, তারই ধারাবাহিকতায় এবারও এক মাস সময় বৃদ্ধি করলো। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা এই করোনা প্যান্ডামিকের পরবর্তী সময়ে ব্যবসায়ীদের বিভিন্ন রকম সংকটের কারণে এই এক মাস বৃদ্ধি করা হয়েছে। তো এই সময়ের মধ্যে পুরানো সকল করদাতারা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করতে পারবে, কোনো রকম কোনো জরিমানা ছাড়া বা কোনো বিলম্ব সুদ ছাড়া। তাই আপনারা ঝামেলা এড়াতে খুব দ্রুত আপনাদের আয়কর রিটার্ন প্রস্তুত করে দ্রুত জমা দিয়ে ফেলেন। আর এই 30 ডিসেম্বরের মধ্যেও আপনারা যদি কোনো কারণে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটা টাইম এক্সটেনশনের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, যদি আপনি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করতে চান। আর এই টাইম এক্সটেনশন অ্যাপ্লিকেশনটা যদি আপনি না করেন, তাহলে আপনার কি হবে যে সাধারণ পদ্ধতিতে আয়কর রিটার্নটা পরবর্তীতে জমা দিতে হবে। আর সাধারণ পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিলে আপনাদের কি হবে, জরিমানা হবে, বিলম্ব সুদ হবে, অডিট করতে হবে, অনেক রকম বিলম্বনার মধ্যে আপনারা পড়ে যাবেন। আর নতুন করে যারা ইটিন রেজিস্ট্রেশন করেছেন বা এ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেন নাই কখনোই, তাদের জন্য একটা সুখবর হচ্ছে, তারা 30 জুন 2023 পর্যন্ত যে কোনো সময় আপনাদের আয়কর রিটার্নটা দাখিল করতে পারবেন এই সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে। সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো জরিমানা বা বিলম্ব সুদ দিতে হবে না। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে অলরেডি 82 লাখ ইটিন রেজিস্ট্রেশন করা হয়েছে, অর্থাৎ করদাতা আছে 82 লাখ, কিন্তু তার মধ্যে অনলি 22 লাখ রিটার্ন এরই মধ্যে জমা পড়েছে, আর প্রায় 60 লাখেরও বেশি রিটার্ন অলরেডি জমা দেওয়া বাকি আছে, অনেক বড় একটা অংশ। তো তাদের জন্যই এই সময়টা বৃদ্ধি করা হয়েছে, যে এই যে ব্যবসায়ী সংগঠন যে আবেদন করলো যে অনেকেই তাদের ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে পারে নাই বা ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কারণে তাদের রিটার্নটা দাখিল করতে পারছে না, এ কারণে তাদেরকে একটা স্বস্তি দেওয়ার জন্য এই সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আইনে পরিবর্তন করে এবার কিন্তু অনেক কঠোর করেছে, বিভিন্ন জায়গায় আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে, যেখানে আগে শুধুমাত্র ইটিন রেজিস্ট্রেশন জমা দিলেই আপনারা ওই সার্ভিসগুলো পেতেন। তো যারা এই জিনিসগুলো জানেন না যে কোন কোন জায়গায় আপনাদের আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র অবশ্যই জমা দিতে হবে, তারা আই বাটনে ক্লিক করে আমার এই 38টা যেই সরকারি বেসরকারি বিভিন্ন খাতে সেবা নিতে আপনাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেই জিনিসটা জেনে নেবেন। আর এছাড়াও ব্যবসায়ীরা কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবে বা চাকরিজীবীরা কীভাবে আয়কর রিটার্ন দাখিল করবে, কার মানে কোন স্টেজে গিয়ে ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের এই হারটা কত বা কোন কোন ক্ষেত্রে ট্যাক্সের রিবেট নিতে পারবেন, এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে। যারা ওই ভিডিওগুলো দেখতে চান, প্লেলিস্টে গিয়ে খুঁজে খুঁজে আপনাদের জন্য যেটা ম্যাচ করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা আয়কর রিটার্ন দাখিল সম্পর্কিত একদম লেটেস্ট যেই আপডেট, অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির যেই ঘোষণাটা, সেই সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।